ঈদের নামাজের জন্য যে মাঠ নির্ধারণ করা হয় সেটি একবার ওয়াকফ করে দিতে হবে এমন কোনো শর্ত আছে কি? ঈদের নামাজের জন্য যে মাঠ নির্ধারণ করা হয় তাকে সেটা একবার ওয়াকফ করে দিতে হবে এমন কোনো শর্ত নেই। আপনি ওয়াকফ করেননি, এমনিতে একটা জমি নিয়ে আপনার জমি, আপনি মানুষকে ঈদের নামাজ পড়তে দিচ্ছেন, মানুষ প্রতি বছর ওখানে ঈদের নামাজ পড়ে, জাস্ট এতটুকু আপনি পারমিশন দিয়েছেন, এটাতে সেখানে ঈদের নামাজ পড়া বিশুদ্ধ হবে। এমনকি পাঁচক্ত নামাজও কোনো জায়গায় কেউ পারমিশন দিয়েছেন পড়ার, সেখানে পড়লেও নামাজ হয়ে যাবে। বাট চাইলে কেউ ঈদের ওই জায়গাটাকে ঈদের নামাজ জন্য ওয়াকফ করে ফেলতে পারেন, যেটা আমার ঈদগাহ হিসাবে ফিক্সড হয়ে গেল, ওয়াকফ হয়ে গেল, সেটা শুধু ঈদগাহ হিসাবেই ব্যবহার হবে, সেটি হতে পারে। কিন্তু যদি ওয়াকফ না করা হয়, দান না করা হয়, তিনি তার মালিকানা রেখে দেন, তারপর মানুষ ঈদের নামাজ পড়েন, তারপরও সেটা সাময়িক বা অবস্থায় ঈদগাহ হবে, মানে ঈদগাহ হতে পারে এবং ঈদের নামাজও হতে পারে, কোনো অসুবিধা নেই।